আসো তো বন্ধুরা, এখন আমাদের কোণে যাচ্ছে আজকে গায়ে হলুদ। হরে কৃষ্ণ রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ বৃষ্টি এসে গেছে, আমরা এখন আইবার ভাতে খেতে যাচ্ছি। ওইখানে দেখ কিছু কিছু জায়গায় লাইট দিয়েছে, তাই আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না। চলুন এই অন্ধকারে ভিডিওটা শুরু করে দিলাম। বলো বলো। ও এত হাসছে কেন বৌদি বলতে? আগের যে গায়ে হলুদটা দেখেছিলাম তখন আমি ছিলাম না, তাই এই বোনটাকে দেখাতে পাইনি। এই যে এনে হলো আমাদের এখন এখানের বউ হয়েছে। তোমার নামটা বলে দাও। শোভা সামন্ত। মেয়ের কে হও? আচ্ছা, ওকে, তুমি হাই বলো। তাহলে হ্যালো বলো। হ্যালো, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং। আচ্ছা বলো, মেয়ের কে হও তুমি? তুমি বলো, হাই বলো। মেয়ের কে হও? বৌদি। এই ইনির কে হলো? তুমি কেন মুখ ঢাকা? তোমাকে সত্যি এই বিয়ে হয়েছে নাকি? মেয়ের জেঠিমা। বৌমা মুখ দেখিয়ে দিল, শাশুড়ি কেন মুখ দেখাইছে? সেই গেটে ভাইরাল হয়ে যাবে বলো অতিরিক্ত নাকি? আমি দেখে দেবো কাকিমা, তোমার ছবি কিন্তু ভাইরাল হয়ে গেছে। হাই, আজকে আমরা খেতে বসছি রাত্রেবেলা, বিয়ে, একটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি বল, বিয়া নয়, বিয়ে বাড়ি। কে হয় এটা? দিদির বিয়ে? হ্যাঁ, দিদির বিয়েতে আমরা খেতে এসেছি। ওকে, বাস কিছু বলবে তোমরা? হাই বলো না একটু। ও মাসিমা, ওটা হাই করো না। হ্যাঁ ছাড়বো। এটা কিসে, ঠাকুরের প্রসাদ? এই শীতলা মায়ের? আচ্ছা, তো বন্ধুরা এখন এই যে শীতলা মায়ের ক্ষীরভোগ দেওয়া হয়েছিল, তো এখন এই যে প্রথম পাতে দেওয়া হচ্ছে প্রসাদ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সব হাতে দিয়ে দিয়েছে, প্রথম পাতে পড়ে গেল এই যে আলু ভাজা, এখানে ভাত দিয়ে দিয়েছে। হ্যালো, হাই ম্যাম, এখানে ডাল পড়লো। আজকে আইবুড়ো ভাত, সেই জন্য সব আমাদের ঘরালো ভাবে এখন খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে, সেই রান্নার এখন পরিবেশন করা হচ্ছে। জোরে বলো, আমি জোরে বলো। আজ আমাদের আবড়া ভাতে খাওয়া হচ্ছে, ভাইজির বিয়ে। কি ভাতে? আবড়া ভাতে। আবড়া ভাতে না, আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতে। হে ভগবান, আর ওর বিয়ে দিতে হবে ঘুরে। ঠাকুমা কিছু বলো, কিছু বলবে? সেইটা ছিল লাতির বিয়ে, এটা হলো লাতনির বিয়ে। চলো গায়ে হলুদে কথা হবে, ঠিক আছে? এখন তোমরা খাও তাহলে আস্তে আস্তে। আমার নাম সোনা তালু। আবার কি বলবো, আমরা খেতে বসে পড়েছি। দাও ডাল। তুমি না ডাল দেবনি তো? আমরা এখন এই যে খাচ্ছি রাতের খাবারটা। এই তো এসছে চচ্চড়ে, চচ্চড়ি দাও। আমাকেও দাও।
बस तो बंधुरा खेते बसे टाइमे आई बुड़ो भात मे के खाई दिया वीडियो के देखाते कि मन करबें ना बंधुरा आबार गाए हलुद देखे अपन के देखो ठीक है चलो चलो एबड़ी जा बंधुरा 10:30 बजते ही जाए झड़ उठबे सबाई बोलछे बिस्टिओ हलो झमझम करे तो एबार बाड़ी जाए आबार काल दिके देखाबो ठीक आछे बंधुरा टाटा गुड नाइट बाय बाय। বন্ধুরা আজকে সোমবার সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর শাক বাস্তাছি তিন নাম খাব আমাদের বৌমা লাটি বিয়ে বাড়ি যাবে চল বসে দাও করা মাছ ভাজবে একটু কালকের মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো বন্ধুরা হাতে মেহেন্দি করেছি এক্ষুনি যাব বিয়ে ঘর মা দরজাটা খুলে দাও না একটু আমরা এখন এই যে পান্ত ভাত খেতে বসেছি মা মাছটা ভাজছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো আর এই যে দুটিখানি নিয়ে বসেছি বেশি নেই পান্ত ভাত তো এই যে কর্তা ঘি নিয়ে বসেছি আলু ভাতে আর হচ্ছে পেঁয়াজি মাছ মাখানো দিয়ে খাবো আমাদের ভাত রান্না হচ্ছে ভাত উতলে গেছে এক পাশে এখন এই সকাল 10:00 মতো বাজে আমরা এই একটু এখন ঘোরাফেরা করছি আবার বৃষ্টি চলে এলো বন্ধুরা শুধুই বৃষ্টি পড়েই যাচ্ছে আশা দিকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমরা দুখানা কাঁঠাল হয়েছে বড় বড় পাড়বো পাকাতে দেব দুটো হচ্ছে কাঁঠাল গাছে কাটবো বলে কাঁঠালগুলো পেড়ে নেব ওমা যাবে আমাদের হাতা আর কি বলবো আর কি বলবো পান্ডি মুখে দিয়ে চললেন থাকতে বললাম বিয়ে ঘর আছে থাকলো নি আমাদের সঙ্গে নেই করতে লাগছে সব বৃষ্টিতে ভিজছে মাও ভিজছে মা এখন এই যে আমরা খেয়েছি যে বাসন ধুতে এই আসছেন শুধু ভিজেই যাচ্ছে সকাল দিকে ভাত রান্না হচ্ছে ভাত উতলে গেছে এক পাশে আমি এই ঠাকুরের পুজো করলাম ঠাকুর পুজো করে এই মুড়ি খাচ্ছি এখন পাক খাওয়া হয়ে গেছে আমি এখন পাক হচ্ছে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদ হবে জানি না বৃষ্টি পড়ছে ভিজে ভিজেই মনে হচ্ছে আমাদের গায়ে হলুদ হবে তো এখন কিছু করার নেই আজকে বিয়ে তো এখন আমরা খেতে যাব দুপুরবেলা তারপরে আবার ড্রেস চেঞ্জ করব ড্রেস চেঞ্জ করে তারপরে আবার গায়ে হলুদে যাব কিন্তু আবার ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন মেয়ে আসবে ননদিনী খেতে আসবে সেই জন্য মিষ্টি জল সব রেডি হচ্ছে আমাদের এসে গেছে মিষ্টি জল খেতে এখনো আসেনি পাড়ায় পাড়ায় অনেক জায়গা যাবে তো সব তো চলুন তাহলে এরপর মিষ্টি জলটা খাবে বলে আমরা এখন রেডি হয়ে গেছি আচ্ছা তো বন্ধুরা আমাদের এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মাছ দেয়া হচ্ছে এবার আমরা বসবো এই দেখেন বন্ধুরা আমরা খেতে বসে পড়লাম চচ্চড়ি মাছের কালিয়া ডাল ভাত পেয়ে গেছি আরো আরো অনেক হবে আস্তে আস্তে তো চলো খাওয়া শুরু করে দিলাম নমস্কার বন্ধুরা এই যে হলো আমার ননদিনী ফুলকুমারী ম্যাডামের আজকে বিয়ে আসো ঠাকুমা কাকিমাদের বাড়িতে সব মিষ্টি জল খাওয়া চলছে কত খেয়েছি এই দেখো আর নেই কত ঘরে এত খেলো কি করে জানিনি দেখো পুরো ভরে গেছে একবারে হ্যাঁ পেট পুরো ফুলে গেছে একবারে
তো চলো তাহলে এই হলো ঠাকুমা আর এটা কে হবে এটা দিদি হবে নাকি বৌদি এটা বৌদি তো চলো এইভাবে আস্তে আস্তে ভিডিওটা ননদিনী দেখাতে থাকবো তারপরে লাস্টে হবে সিঁদুর দান খুব সুন্দরভাবে ভিডিওটা কিন্তু আমি করবো আপনারা কিন্তু দেখতে থাকবেন ঠিক আছে বন্ধুরা চলো এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি যাবো তারপরে আবার একটু পরে কিন্তু গায়ে হলুদ হবে তাই তো বিকেলবেলা গায়ে হলুদ হবে আমরা সব নদীঘাটকে যাবো স্নান করতে যাবে কোনে বউ বন্ধুরা এখন এই 3:10 মতো বাজে আমরা খাওয়া দাওয়া সেরে এখানে বসে বসে আমাকে মান্তু একটা রিয়া বানিয়ে দিয়েছে মেহেন্দি করে দিয়েছে আর একটা মান্তু করছে এখন বসে বসে এই যে এটা স্কুল ঘর তো অঙ্গনবাড়ি বলো এটা সেন্টার অঙ্গনবাড়ি সামনে এই যে শীতলা মন্দির সব ছুটি স্কুলে সব এই যে ক্রামবোর্ড খেলছে আওয়াজ হচ্ছে বাচ্চাদের ভাই যে এখানে বসে বসে এখন মেহেন্দি করছি বন্ধুরা বাস আমাদের এইটাই হলে হয়ে যাবে বন্ধুরা টাইম হয়ে আসছে গায়ে হলুদ একদম এই 4:30 তো বেজেই গেছে এরপরে গায়ে হলুদ শুরু হবে বৃষ্টিটা এখন ভালো মৌসুমও ভালো চলো এসো আসো তো বন্ধুরা এখন আমাদের কোণে যাচ্ছে আজকে গায়ে হলুদ এখন গায়ে হলুদে যাচ্ছি আমরা নদীতে স্নান করতে তো চলো বৃষ্টি হয়েছে চারিদিক তো ভিজে সেই জন্যে বেশি কিছু এখানে বলতে পারলাম না চলো নদী ঘাটকে যাচ্ছি আমরা তো বন্ধুরা আমরা গপ্প করতে করতে এই চলে আসছি নদী ঘাটকে এবার স্নান করতে কোনে এখন স্নান করবে হাই করে দাও না কোনে সব নামছে এক এক করে নদী ঘাট থেকে এই হলো বন্ধুরা আপনাদেরকে আগের ব্লগেও দেখিয়েছিলাম গায়ে হলুদ সেটা হলো একটা ভাইয়ের এইটা হলো ননদের দেখতে পাচ্ছেন এখন গঙ্গা পুজো হবে সেই জন্য এখন ডালা মাটি তৈরি করলো চলুন এরপর পুজোটা তৈরি করো পুজোটা শুরু করা যাক বন্ধুরা তো বন্ধুরা এখন মেয়েকে এই গঙ্গা পুজোর সাথে সাথে এখন গায়ে হলুদের স্নান করতে এসছে আমরা এখন এবার আগের মতন আবার হাসি মজা করব এই নদীতে কে কে ইচ্ছুক সব এগিয়ে আসো কে কে আছো এগিয়ে আসো এখন বরণ করা হচ্ছে কোনে কে কজনকে ধরে রাখতে হয় গো পাঁচজন 1 2 3 4 5 জন এই যে ধরে রয়েছে গায়ে ঠেকিয়ে রয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন পেছন দিক করে ফেলাবে সেই দিক আর তাকাবে নি চান টান করে আর দুটি জন পাঁচটা মতো বাজে মেঘ একদম মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা একটু রুখেছে তাই সবাই এতজন আসতে পেলো নাহলে আসতেই পেত না আবার মেঘ ধরেছে বৃষ্টি এলো বলে মেয়ের মামি স্নান করে ফেললো এবার ননদিনী এবার স্নান করবে তুই স্নান করে লাও তার বদলে শালি স্নান করে ফেলো এবার ঘর ডুবাবে মামিমা এখন ঘর ডুবাচ্ছে কোনের মামি মাথায় তো কোনের মামি তো কোনের মামিমা এখন ঘর ডুবাচ্ছে তারপরে এবার কোনে স্নান করবে কমানো গো ছড়াতে হয় তিনবার এই ঘটির জলটা ঘটের জলটা ঘটের জলটা আম পাতা দিয়ে মামিমা ছড়ি দিল গায়ে এরপর মেয়ে স্নান করবে আরে আয় কাপড় লাগে
না এ বাস মামিমা গায়ে তিনবার দিয়ে দিল, এটা কেন দিল, শুদ্ধ হওয়ার জন্য নাকি? মানে মা গঙ্গাকে প্রথমে পুজো করেছিল, সেই পুজোর জলটাই আগে কোনের গায়ে দিয়া হলো। আচ্ছা এসো এবার কোনে স্নান করবে। টিকুলিটা সোজা করো, টিকুলিটা উল্টা গেছে, এটা ভিডিও হবে। যা বন্ধুরা এখন স্নান হয়ে গেল মেয়ের, আমরা এবার আস্তে আস্তে যাব। আসছি জল ছড়া দিচ্ছি, আজকার বেশি ইয়ার কি করার মন নেই, সেদিন বৌমা আসবে বলে, সেই জন্য লাদু আসবে বলে এতটা আনন্দ ছিল, আর আজকে লাদু চলে যাবে যাচ্ছে।